গাইস আসসালামু আলাইকুম। আজকে এসেছি ফরিদপুর থেকে 6 কিলোমিটার দূরে এসি রোডে এবং এই এসি রোডের মনোমুগ্ধকর পরিবেশ এবং আপনাদেরকে সব এসি রোডের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ও ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হলো। এসি রোড ফরিদপুর সদর থেকে 6 কিলোমিটার দূরে ভাজনডাঙ্গা উপজেলায় এটি অবস্থিত। এর আঁকাবাঁকা মেঠো পথ যে কোনো মানুষের মন কাড়তে বাধ্য করবে। এসি রোডের চারদিকে সংযোগ রয়েছে ফরিদপুর বিভিন্ন এলাকার রোডের সংযোগ। এসি রোড সাধারণত গরমকালে একটি নিরিবিলি পরিবেশ এবং একটি শীতল স্থানে রূপান্তরিত নেয়। এই এসি রোডের দুপাশের গাছ আপনাকে হাতছানি করে মনে হবে স্বাগতম জানাচ্ছে আপনাকে। রাস্তার দুধারে আপনার যতদূর চোখ যাবে ততদূরই দেখবেন মাঠের পর মাঠ আর ফসলের পর ফসল। আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে এই এসি রোডের মধ্যে দিয়ে চললে আপনার মন কখন যে কেড়ে নিয়ে যাবে আপনি নিজেও তা ঠিক পাবেন না। সাধারণত এই এসি রোড কী জন্য যে এসি রোড নাম করা হয়েছে তা আমি নিজেও জানি না, তবে একটা হাস্যকর বিষয় অনেক লোকই বলে থাকে এখানে গরমকালে অনেক মৃদ বাতাস প্রবাহিত হয় বলেই এটিকে এসি রোড নামকরণ করা হয়েছে।
এখানে এসি রোড ড্রাইভ করতে করতে রাস্তার দুপাশে দেখবেন অনেক সংযোগ সড়ক, এবং এই সংযোগ সড়কের মাঝখানেও অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম, অনেকটাই ভালো লাগে। এই এসি রোডের চারপাশে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যা আপনাকে বলে বোঝানো যাবে না। এই এসি রোডের চারপাশে শুধু ফসলের মাঠ যা আপনার মন মুগ্ধ হয়ে যাবে। সরকারি বিশেষ দিন ছাড়াও শুক্রবারে ছুটিতে এখানে বিকাল টাইমে অনেক লোকের আনাগোনা থাকে এই এসি রোডে। শুধু এই এসি রোডই নয়, আপনারা এসি রোডের আশপাশের ভিউগুলো বা অনেক রাস্তাগুলো দেখে আসতে পারেন যা অনেক সুন্দর। সো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে এসি রোড এবং আশপাশের রোডগুলো কিরকম লাগলো সব কিছু আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে দেবেন, এবং আগামী দিন নতুন কোনো জায়গায় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।